আসসালামু আলাইকুম, আমার নাম শাহানরা, আমি সিসিডিবি এঙ্গেজ প্রকল্পের মোট সদস্য আছে 25 জন। আমাদের এখানে সমস্যা আছে এই নদী ঘূর্ণিঝড় হলি, নদী ভাঙন, তারপর আপনার লবণাত্মতা বেশি, যে যে ফলগুলো সবজিগুলো নষ্ট হয়ে যায় এই লবণাত্মতার কারণে। আর আমরা বাস করি তো নদী ভাঙনে, আমাদের নদী ভাঙনের কফল। আমাদের আমাদের সম্পদ আছে আমাদের সুন্দরবন, ওখান থেকে আমরা অক্সিজেন পাই। তারপরে ওখানে বিভিন্ন হচ্ছে ওই নদীতে আমরা ঝড়ের থেকে মুক্ত পাই, মানে ওই যে জোয়ার উঠলি পানিটা, জোয়ারের পানি বটে ভরে যায়, এবারে ওই পানিটা আবার ভাটা সরলে সরে যায়। আবার সুইচ গেট আছে, আবার আমাদের ওই নদীর থেকে কিছু উৎসব আমরা এ করি, ইনকামের উৎসব আছে। তারপরে আপনার ওই যে 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 বড় বড় ঝড়গুলো হয়, তারপরে আপনার যে করোনা, আমাদের লবণাত্মতা মাছের কারণে আমাদের এলাকায় খুবই কম হয়েছে গাছের জন্য। আমাদের যে অক্সিজেনগুলো নিব সেই গাছগুলো আমাদের এই সুন্দরবনে আছে। আমাদের মূলত সম্পদ সুন্দরবন। যে আমরা আগে এইভাবে বুঝলাম যে আগে এক জায়গায় যে কথা বলতে পারতাম না, তারপর কোনো একটা বিষয় নিয়ে আমরা সমাধান করতে পারতাম না, এখন সেটা করতে পারি। এই জন্য আমাদের ভিতরে এটা জাগিছে যে আত্মবিশ্বাসটাই আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় বেশি। আমরা সবাই মিলে এখন একতাবদ্ধ হয়ে যে সিদ্ধান্তটা নিছি, সেটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় কথা, আত্মবিশ্বাস। সবার ভিতরে আমরা আলোচনা করে দেখেছি যে, আর আমরা একজন একজনের বুঝি, গ্রুপে আলোচনা করি যে আত্মবিশ্বাসটা না থাকলে আমাদের ভিতরে ফাটল ধরবে। আর একটা আত্মবিশ্বাস আমার ভিতরে আছে যে আমি নিজে থেকে ওই যে আমার স্বামীর দোকানটা আমি নিজে থেকে চালাই, তারপরে আপনার ওই বিভিন্ন কোম্পানিদের কাছ থেকে মাল কেনা বেচা, তাদের টাকা পয়সা আমি করতে হয়, সে একটা আত্মবিশ্বাস। আমি আমার পরে একটা আত্মবিশ্বাস রেখেছে যে আমার স্ত্রী এক টাকা বিক্রি হয়, সে মাল কেনে, তারপরে সে অন্য বিষয়ে কোনো কিছু করে। মূল উদ্দেশ্য আত্মবিশ্বাস। কেন হলো, আমাদের ভিতরে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আমরা যদি পারস্পরিক একজনকে একজনের আরেকজনের প্রতি যদি বিশ্বাস না রাখি, তা কোনোটা কাজ আমরা স্থাপন করতে পারবো না।